র‍্যাব বলছে নিহত ফাহিমার বাবার সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল লাইলি আক্তারের। গেল 5ই নভেম্বর তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ফাহিমা। পরে সম্মান বাঁচাতে নিজের মেয়েকে হত্যার পরিকল্পনা করে আমির, আর এতে তার সঙ্গে যোগ দেয় লাইলি। পরিকল্পনা অনুযায়ী 7ই নভেম্বর ফাহিমাকে হত্যা করে তারা। এদিকে মেয়ে নিখোঁজ হয়েছে দাবি করে এলাকায় মাইকিং করে আমির, থানায় সাধারণ ডায়েরিও করে। কিন্তু ঘটনার 10 দিন পর র‍্যাবের তদন্তে বের হয়ে আসে লাইলি সহ অন্যদের সহায়তায় আমিরই হত্যা করে ফাহিমাকে। দেখার পরবর্তী লাইলা আক্তার তার যে ভিকটিমের ফাদার আমির হোসেনকে প্রেশার ক্রিয়েট করে যে সে যদি তার বিভিন্ন মানুষকে বলে দেয় বা বিভিন্ন লোকজনকে বলে দেয় তাহলে লাইলা আক্তারের ক্ষতি হবে। র‍্যাব জানায় সহযোগীদের নিয়ে হত্যার পর লাশ বস্তায় ভরে বাড়ির কাছের একটি খালে ফেলে দেওয়া হয়। পরে বাবার করা মামলার ভিত্তিতেই আসামিদের গ্রেফতার করে র‍্যাব। আমির হোসেন সর্বপ্রথম তার উপরে ছুরি চালায়, পরবর্তীতে একে একে রেজাউল, রবিউল এবং সোহেল ছুরি দিয়ে আঘাত করে। এট দ্য এন্ড শেষে ভিকটিমের ফাদার আমির হোসেন গলা চাপ দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। এদিকে হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আদালতে তথ্য প্রমাণ তুলে ধরার কথা জানায় র‍্যাব। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।